লাশটাও যদি আমরা খুঁজে পাই, তারপরও আমরা অন্তত মনের সান্ত্বনা দিতে পারবো যে আমরা লাশটা অন্তত পাইছি। আমরা এমনিতেই তো অবস্থা খারাপ, শোকাহত অবস্থায় আমার ছোট ভাইয়ের বউ মারা গেছে। আমরা শোনার সাথে সাথে চলে আসছি, আসার পথে যে দেখলাম পাঁচ ছয়জন মুরব্বী লোক ডুববে কুঁজছে, একজনকে বাইর করছে, উদ্ধার করছে, করে ওর কিছু কিছু দম আছে, ওর সাথে সাথে সদর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। আর তারপর যে বাদ আরেকটা মেয়ে এই পাঁচ ছয় বছর বয়স হইব, ওই মেয়েটারে কুঁজে পাওয়া যাচ্ছে না। মোট যাত্রী ছিল ছয়জন। আমাদের গ্রামের নাম কালিজাঙ্গা ইউনিয়ন, বাসাটি গ্রাম। মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ছোটো ভাই, তার স্ত্রী মারা গেছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে ওই যে তাদের ফ্যামিলির লোকজন আসছে, আজকে গতকালকে আসছে, আজকে যাওয়ার পথে তারা আমাদের কাছ থেকে বিদায় নেওয়া, তারা যাইতেছে বাড়িতে, আগামীকালকে আবার আসবে আমাদের মেলাদের জন্য। এমতো অবস্থায় আমাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আসছে, এই শোকাহত অবস্থায় আয়সা একটা অটো যুগে তাদের বাড়িতে যাওয়ার জন্য তারা চলছে। তো সড়কগাড়া এখানে আইসা এই জায়গায় অটো, জানি না তারা কেমনে কী করছে, হয়তো পাল্লাপাল্লি করছে কি না তাও আমি জানি না, সম্ভবত এটাই হয়েছে না, হয়তো এত চওড়া রাস্তায় এই ধরনের একটা মারাত্মক ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়া এটা বোধগম্য নয় আমার। যাই হোক, এখন বর্তমানে এক তার দুইটা বাচ্চা এবং তার স্ত্রী এবং সে নিজে অটো ড্রাইভার সহ তারা যাচ্ছিল, সবাই মিলে এখানে নদীতে হঠাৎ করে পড়ে গেছে। এমতো অবস্থায় স্থানীয় লোকজন যারা আছে, আমার এলাকার লোকজন, সরতালজাঙ্গাবাসী যারা আছে, সবাই মিলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে, এবং তারা মূলত সবাইকে উদ্ধার করছে। একটা বাচ্চা চার বছর বয়স, তার নাম নুহা, নুহা আক্তার, চার বছর বয়স, সেই বাচ্চারা নিখোঁজ। এখন পর্যন্ত কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসে এসে তারা দীর্ঘক্ষণ, প্রায় এক ঘন্টার উপরে তারা খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তারা এখান থেকে বাচ্চার লাশটাকে উদ্ধার করতে পারে নাই। এমতো অবস্থায় আমরা সবাই চিন্তিত। আমি আশা করি এবং আমি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কাছেও আবেদন জানাই যেন আমাদেরকে অন্তত লাশটা আমাদের কাছে অন্তত হস্তান্তর করতে পারে, তাহলে অন্তত আমরা সম্ভাবনা চলে গেছে, তারপরও লাশটাও যদি আমরা খুঁজে পাই, তারপরও আমরা অন্তত মনের সান্ত্বনা দিতে পারবো যে আমরা লাশটা অন্তত পাইছি। Thank you.
আমার বাস্তার ঘরে নাচি বাতিজা ঘরে নাচি আপনাদের বাড়ি কোথায় ভাই সুন্দরবন বুয়া বাড়ি হ্যাঁ সুন্দরবন বুয়া বাড়ি কোন জায়গা এটা জামদারবাজ না 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 ইউনিয়নের নাম কি নান্দাইল নান্দাইল থানা নান্দাইল থানা ইউনিয়নের নাম কি একটা সময় আমরা জলান্ধে হইয়া দেড়টার সময় বাইক গেছি সহালে কবর দিছে বাইশ তির শ্বশুর নাই এরা কবর দিছে তিন দিন ধরে পড়ানি আছে না এটা কি বা কিটা করবে সরলা সম্মত করতো এই মুহূর্তে ঘর দিয়েছি বাচ্চ লইছে লই আমার দিকে গেছে আল্লাহ সম্মত করবো এই বয়স কত বয়স ষাট বছর ষাট বছর আসার পর দেখলাম কয়েকজন মানুষ হুড়াহুড়ি করতেছে তিনজন লোক নিচে পড়ে রয়েছে এবং একজন মহিলা আরেকজন তিরিশ থেকে চল্লিশ বছরের একটা লোক দুজনকে উঠাইছি উঠানোর পরে বলতেছে যে আরেকজন বাচ্চা রয়েছে বাচ্চারও উঠানো হয়েছে উঠানোর পরে বলতেছে যেন আরেকজন মেয়ে আছে তারপরে গিয়া ডুবাইলাম ওই গিয়া দেখি যে অটু আছে অটুর ভিতরে গিয়ে ডুইকা আপনি সব কিছু উচলে এলাইছি এরপরে আপনার ওটুর পর্দা সরানোর পরে আপনি জুতা বাঁচছে কিন্তু মেয়েটাকে পাওয়া যায় নাই এই পর্যন্ত এরপর আপনার ফায়ার সার্ভিস আরও লোক আসছে আইসা নামছে সবাই মিলে খুঁজছি ওই পর্যন্ত খুঁজা হয়েছে সাইড দিয়ে কিন্তু পাওয়া যায় নাই এই প্রায় দেড়টার দিকে একটা চল্লিশ এই পর্যন্ত খোঁজাখুঁজি হইতেছে না না এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই যেটা কুল আছে ওইটারই পাওয়া গেছে কিন্তু আরেকজন আসিল ওইটা সাইডে আসিল এবারে সবাই হাসপাতালে আছে ড্রাইভার সহ হাসপাতালে আছে সুপ্রিয় দর্শক তারাইলের সড়ক গাঁঠা অর্থাৎ এটা তালডাঙ্গা ইউনিয়নের সড়ক গাঁঠা নীলগঞ্জের হয়ে যে নদীটা তারাইলের দিকে প্রবাহিত হয়েছে সেই নদী নরসুন্দা নদীতে আজকে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় তো এ পর্যন্ত একজন শিশু নিখোঁজ রয়েছে তার বয়স চার থেকে পাঁচ বছর হবে নাম হলো নুহা নুহাকে উদ্ধার করার জন্য তারাইল ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে এখনও পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি এছাড়াও আরও শুনেছি এখানে এসে যে চার পাঁচজন আহত হয়েছে তারা কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং নুহাকে উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত আছে তারাল বিচিত্রা টিভি তারাল কিশোরগঞ্জ